আমি জানি কারো পক্ষে গেলেন, তিনি যেমন ফুলের মালা দিতে দ্বিধা করেন না, ঠিক তেমনি কারো বিপক্ষে গেলে তিনি জুতোর মালা গলায় পরিয়ে দিতে কুণ্ঠা বোধ করেন না। আমার কাছে তাই ফুল আর জুতা একই রকম মনে হয়। আমি সবসময় চেষ্টা করেছি মানুষের কল্যাণ করতে, যে কাজ করে তার দোষ হয়, তার ত্রুটি হয়, যে করে না তার কিছুই হয় না। আমি উন্নত ইকবালের অনুপস্থিতিতে আমি আপনাদের সাথে শুধু পরিচিত হওয়ার জন্যই আপনাদের সামনে এসেছি। মানুষ মরণশীল, কেউ বাঁচবে না। পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। মৃত্যুর চাইতে কোনো সত্য নাই, কেউ আগে কেউ পরে মৃত্যুবরণ করবে। ইকবালের জন্যে ভীষণ কষ্ট হয়, আরো কষ্ট হবে যদি তার এই প্রতিষ্ঠান ভালো না হয়ে খারাপের দিকে নিয়ে যায়। যদি আপনারা ভালো করতে পারেন, আমি অভিভাবকদের বলছি না, আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তাদের বলছি। একজন একটি চমৎকার কথা বলেছেন যে প্রাইমারি লেভেলে তার বাচ্চারা ভালো করছে বলে তার মনে হলেও দশম শ্রেণীতে যে বাচ্চা পড়ে তার সঙ্গে কথাবার্তা বলে তাকে দেখে অভিভাবক হিসাবে তার মনে হয়েছে কিছু ঘাটতি আছে। আমার মনে হয় যারা হাই স্কুলের সঙ্গে আছেন তারা এটা শুনেছেন। আমি কিছু পরে শিক্ষকদের সাথে বসলাম, জিজ্ঞেস করলাম, আসলে আমার জন্যে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকা আমার জন্যে গলার পাশের মত। আমি একেবারে খুব একটা কর্মহীন মানুষ না, আমাকে রাত দিন ইকবালের চাইতেও হয়তো বেশি পরিশ্রম করতে হয়। আজকের দিনে পেটের ভাত জোগানো ভীষণ কঠিন, তার এই বছর দেড়েকে যেভাবে দ্রব্যমূল্য বেড়েছে তাতে আরো কঠিন। হ্যাঁ, যারা চুরি চামারি করে, ঘুষ খায়, দুই নম্বরই তিন নম্বরই করে, তাদের জন্য হয়তো কোনো কষ্ট না, কিন্তু স্বাভাবিক জীবন যাপন করতে চাইলে তার জন্য খুবই কষ্ট। আমি যতটা সময় দিতে পারবো আমি চেষ্টা করব। ইকবালকে আমি আমার সন্তানের মতো ভালোবাসতাম, স্নেহ করতাম, তার দুঃখ তার কষ্ট আমি বুঝতাম, কিন্তু কিছু করতে পারতাম না। আমি এক মা পেয়েছিলাম, আমার কাছে মনে হয় আমার মায়ের মতো একজন মানুষ, একজন মা, একটি মা পৃথিবীর আর কেউ পায়। আমি খুব নির্যাতন ভোগ করে বড় হয়েছি, সেই জন্যে বাচ্চাদের কারো দিকে কেউ যদি চোখ শক্ত করে তাকায়
সেটা আমার কাছে বিরক্তি বোধ হয়। আমার বাবা আমাকে মেরেছেন, আমার বড় ভাই আমাকে মেরেছেন, আমার তিনটি সন্তান আছে, আমি তাদের দায় শক্ত করে কখনো ধরিনি। আমার কাছে সন্তান আমার নিজস্ব ব্যাপার বলে আমি কখনো মনে করি না। আমি মনে করি সন্তান আল্লাহর বাগানের ফুল। আমার বাবার সন্তান হিসেবে আমরা এসেছিলাম, আমার বাবা মা চলে গেছেন, এখন আমার সন্তান আছে, আমি সেই সন্তানের মালিক না। সেই সন্তানের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, স্রষ্টা। আমার বাবা মা আমাকে যেভাবে দেখাশোনা করে বড় করেছেন, আমার কাজ আল্লাহর বাগানের ফুল মালি হিসেবে দেখাশোনা করে তাকে তৈরি করে দেওয়া, বড় করে দেওয়া, এইটুকুই আমার কাজ। সেই জন্যে আমরা লক্ষ্য করেছি একটা বাচ্চাকে আমি দেখছিলাম, আমি যখন যেমন ছোটকালে চুপির সাথে তাকিয়ে দেখতাম বড়দের কাজ, আমি ওরকম দেখছিলাম। সেই জন্য তাকে ডেকে এনে বসিয়েছি আমার ডান পাশে। বাচ্চাটি অতটা স্বস্তি বোধ করছে না, একটু অস্বস্তি বোধ করছে, কিন্তু তবু সে বসে আছে। এজন্যই ওকে ধন্যবাদ ইকবাল সিদ্দিকি এডুকেশন অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ। ছোট্ট একটি বাচ্চা আমাদের মতো মানুষের পাশে বসে থাকার অন্তত একটা সাহস অর্জন করেছে। এটা একটা প্রতিষ্ঠানের জন্যে অনেক বড়। এরপরে আরেকজনকে পাঠিয়ে দিলেন আমার সঙ্গে হাত মিলাতে, ওকে কিন্তু কেউ পাঠায়নি, আমি ওকে দিয়েছি। যে পাঠিয়ে দিয়েছে আমার শিক্ষা তারিখ করে থাকবে, সেই জন্য সে শীত আমি ওকে পাহারা দেওয়ার জন্যে, ওই শীতটাকে রক্ষা করার জন্যে আমি ওকে বসিয়ে এসেছি। আমি বলছির দিকে বলি, আমরা একই রক্তের রক্ত, একই বংশের মানুষ সত্য, কিন্তু আমার চরিত্র, আমার চিন্তা, আমার ধ্যান ধারণা সম্পূর্ণভাবে ইকবালের সাথে মিলবে না। ইকবালের এই প্রতিষ্ঠান আপনারা যদি একটু সুদৃষ্টি দেন, আপনাদের কোনো কিছু মনে হলে আমাকে হয়তো পাবেন না, কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি ভারতে নির্বাসনে ছিলাম 16 বছর। ভারতের নেতা, ভারতের পিতা মহাত্মা গান্ধী, আমি দেখেছি তার জীবনী পড়ে যে তিনি 70,000 চিঠি পেয়েছিলেন এবং প্রত্যেকটা চিঠির তিনি উত্তর দিয়েছেন। আমি ভারতে ছিলাম 16 বছর। এই 16 বছরে আমি প্রায় 80-90 হাজার চিঠি পেয়েছি। আমি 65-65 হাজার চিঠির আমি উত্তর দিয়েছি। আরো যদি 2-1 বছর থাকতাম, তাহলে ভারতের পিতা মহাত্মা গান্ধীর চাইতে হয়তো আমার চিঠি লেখার সংখ্যা হয়তো বেশি হয়ে যাবে। সেই জন্য বলছি, আপনারা দয়া করে যদি কোনো কিছু মনে হয় এই প্রতিষ্ঠান সম্পর্কে, কোনো ত্রুটি দেখেন সেটা যেমন বলবেন, কোনো ভালো কিছু যদি দেখেন সেটাও জানাতে ভুলবেন না। একটা যে কোনো কাগজে আপনারা আপনাদের কথা লিখে যদি রাস্তায় ফেলে দেন, আমার বিশ্বাস আমি সে চিঠি আমি পাব। শুধু আমার নাম লিখে, আমার নাম লিখে আর কি লিখবেন, ঢাকা লিখতে পারেন, টাকা লিখতে পারেন, এতেই আমি চিঠি পাব। সেই জন্য ঠিকানার জন্য চিন্তা করবেন, সোজা ঠিকানা আমার নাম। আল্লাহ আমাকে এইটুকু দয়া করেছে, আর কিছু হোক আর না হোক একটা চিঠি আমার নামে রাস্তায় ফেলে দিলে আমি পেতে পারি। আমি ভারতে যখন ছিলাম তখন দেখেছি, আমি যখন দেশে ফিরব তার আগে আগে আমেরিকা থেকে, কানাডা থেকে,
জার্মান থেকে অনেকগুলো চিঠি এসেছে। কিছু কিছু চিঠিতে শুধু টাইগার সিটি কি কোনোটাই কলকাতা, কোনোটাই ইন্ডিয়া, আমি এতেই চিঠি পেয়েছিলাম। আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, হে আল্লাহ, তুমি আমাকে যে সম্মান দিয়েছ আমি যেন আমার জীবন দিয়ে হলো সেই সম্মানকে রক্ষা করে দিতে পারি। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবাই তো বলবো, বাচ্চাদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করবে, সেটা কলেজ হোক, স্কুল হোক, প্রাইমারি হোক, নিজের বাচ্চার সাথে যেরকম আচরণ করেন, এই প্রতিষ্ঠানে যারা পড়ালেখা করতে আসে তাদের প্রত্যেকের সাথে সেই ধরনের আচরণ করবেন, একটু যেন কম না হয়, বরং নিজের সন্তানের সাথে যদি একটু বেশি হতে পারে তাহলে পরকালে হাসরের ময়দানে একটু রক্ষা পাবে, আল্লাহর কাছ থেকে কিছুটা সহানুভূতি পেলেও পেতে পারে। আমি জানি, আমি শুনেছি, আমি করেছি, নিজের জন্য যে কাঁদে, নিজের জন্য যে চোখের পানি ঝরায়, আল্লাহ তার দিকে ফিরেও তাকান না, ভেবেও দেখেন না, কিন্তু অন্যের জন্যে যদি কেউ তার চোখের পানি ঝরাতে পারেন, আল্লাহ বিব্রত হয়ে যায় যে কিভাবে এই বান্দার চোখের পানি তিনি বন্ধ করতে পারেন। সেই জন্য মনে রাখবেন, নিজের জন্য কান্নার কোনো লাভ নেই, নিজের জন্য কান্নায় কোনো রকমের মুক্তি নেই, কাঁদতে হলে, সেবা করতে হলে মানুষকে সাহায্য করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। একটি দুঃখীর পাশে দাঁড়াতে পারলে আপনার জীবন হয়তো সার্থক হয়েছে।